আসসালামু আলাইকুম এমরাই মাকসুর আলিমা আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন পাইলিমাতে আজ আপনাদের সাথে শেয়ার করবো সিম্পল একটি হেজা পিন তৈরি আপনারা খুব সহজে বাসায় এটা দিয়ে তৈরি করতে পারবেন অবশ্য গোলাপটা আমি তৈরি করে দেখাবো না এটা পরবর্তী কোনো এক সময় ফ্ল্যাটটা যদি কিনতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে ওইটাও শেয়ার করবো ফার্স্টে আমি আপনাদেরকে যেখানে যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে এইটা গ্লু এটা অর্নামেন্টস থেকে শুরু করে যে ধরনের হিজাব পিনটি যাই কিছু করেন ওইটা বেস্ট একটা পিন নিয়েছি পিনগুলো আপনার পাঁচ থেকে দশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আর ফুল যে আপনার পাঁচ থেকে দশ টাকা দায়গা ভেদে পেতে পাবেন পাইকারি হলে হয় পাঁচ টাকা ছয় টাকা করে কিনতে পারবেন যদি খুচরা কেনেন তাহলে দশ টাকা করে পার পিস পড়বে তো এবার আমি এই যে গোলাপটা দেখছেন এই গোলাপের পেছনটা কিন্তু উঁচু থাকবে যেটাই আপনারা কেন না কেন দেখবেন উঁচু থাকবে আমি এখানে ডেকোরেশন করার জন্য পালপতি নিয়েছি একটা ছয় নাম্বার একটা আট নাম্বার আট নাম্বার পালপতিটাই ভেতরে যখন বসাবো দেখবেন ফুটে থাকবে দেখুন ফুটে আছে বাট ছয় নম্বরটা কিন্তু ছোট সাইজে যার কারণে এটা একদম নিচে চলে যাবে যেহেতু ওইটা ছোটো নিচে চলে যাবে সেহেতু ওইটা আমি আর ইউজ করবো না আট নম্বরটাই ইউজ করবো আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম তো এবার আমি সিম্পলভাবে এটাকে তৈরি করে ফেলবো এখন আমি এইটা পেছন থেকে কেটে নিচ্ছি উঁচু থাকে যার জন্য কেটে নিলে খুব ভালো মতো সেটিং করা যায় সো আমি এখন কেটে নিয়ে আমি এই যে এইটার উপরে এভাবে বসাবো সেজন্য আমি এখানে এই যে গ্লোটা দেখছেন এটা খুলে নেবো খুলে নেওয়ার পরে উপরে বসিয়ে দেবো অর্নামেন্ট তৈরি করার জন্য আপনারা এই গ্লোটা কিনতে পারেন এই এগুলোটার দাম হলো ষাট থেকে একশো টাকা ষাট টাকা কেন বললাম ষাট টাকা হলো পাইকারি মূল্য আর একশো টাকা হলো খুচরা মূল্য কিন্তু সব জায়গা থেকে আপনি এটি কিনতে পারবেন না আর এক পিস কখনও পাইকারি হয় না যারা ব্যবসা করে এটা কিন্তু অনেক টাকা ইনভেস্ট করার কারণেই ওইটার কিন্তু দামগুলো একটু বাড়ে যেমন ফুলগুলো দেখতেই পাচ্ছেন যে পাইকারি যখন কিনবেন তখন এটার দাম থাকবে পাঁচ টাকা আর যখন খুচরা কিনবেন তখন এটা থাকবে দশ টাকা তো অবশ্যই এগুলো দেখে তারপরেই কিনবেন এখন এখানে আমি ভালো মতো একটু গ্লু লাগিয়ে নিচ্ছি অল্প গ্লুতেই কিন্তু খুব ভালো কাজ হয় সো আমি এখানে গ্লু লাগিয়ে এর মধ্যে যে শুকানোর আগে গ্লুটা শুকানোর আগেই কিন্তু এই গ্লাভ সেট করতে হবে যেহেতু কোনো ধরনের অর্নামেন্ট তৈরি করেন না কেন তা সেট হওয়ার আগেই শুকানোর আগেই সেট করতে হবে একটু অ্যাঙ্গেল করে আমি সেট করে নিচ্ছি একটু অ্যাঙ্গেল করে সেট করে নেওয়ার পরে এটা যেহেতু আমি বেশি করে নিচের দিকে যে গ্লুটা আছে ওইটার মধ্যে এভাবে চাপ দিয়ে আমি এখন পালপুতিটা বসাবো এই পালপুতিটার উপরে যেদিকে ছিদ্র আছে ওইটা যেন দেখা না যায় সেই হিসেব করে আমি এটার মধ্যে বসিয়ে চাপ দিয়ে দিচ্ছি ব্যাস বসিয়ে কিন্তু আমি চাপ দিয়ে এটা সেট করে ফেলছি আমি তুলে নিয়েছি দেখেন এটা মতো গ্লু কিন্তু লাগছে সো আমি এখন এইটাকে সেট করে নেব যদি এভাবে উপরে দিকে গ্লোটা না লাগে সেই ক্ষেত্রে এক্সট্রা গ্লু এখানে লাগিয়ে নেবেন এখন এইটা শুকানোর জন্য রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত যে এভাবেই থাকবে ব্যাস একটা কিন্তু জ্যাপকিন তৈরি হয়ে গেল আমি এইভাবে আরও একটি তৈরি করে নেব এভাবে করে আপনারা খুব সহজেই নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারেন যখন আপনারা এগুলো সেল করবেন বা কিনতে যাবেন তখন কিন্তু দেখবেন পার পিসের দাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে নিচ্ছে সো নিজেরাই নিজেদের পিন ঘরেই তৈরি করে নেন দেখবেন খুব সুন্দর লাগবে তো এমন ধরনের আরও অনেক অনেক পিন নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবো আর সেই পর্যন্ত আমার চ্যানেলে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ